কথ্য রীতি সমন্বয়ে শিষ্টজনের ব্যবহৃত ভাষাকে কি বলে সঠিক উত্তর হচ্ছে আদর্শ চলিত ভাষা মানুষের ভাষা কিসের সাহায্যে সৃষ্টি হয় মানুষের ভাষা সৃষ্টি হয় বাগযন্ত্রের সাহায্যে নিয়ম অনুসারে সন্ধি হয় না কোনটির নিচের অপশনগুলোর মধ্যে সঠিক উত্তরটি হচ্ছে কুলটা রাগে এর সঠিক সন্ধি বিচ্ছেদ হবে ব্রাজ যোগ নে সমীপ অর্থে কোন অধিকরণ হয় সমীপ অর্থে হয় ঐক্যদেশিক অধিকরণ সাধরী কোন পথটি দীর্ঘরূপ হয় না সঠিক উত্তর হচ্ছে অব্যয় নিচের কোন বানানটি শুদ্ধ সঠিক উত্তর হচ্ছে বাল্মীকি এই বানানটি শুদ্ধ শকুনি মামা এর অর্থ কোনটি শকুনি মামা এর অর্থ হচ্ছে কুচক্রি মামা কৃষ্ণকীর্তন কাব্য কোথা থেকে উদ্ধার করা হয়েছিল সঠিক উত্তর হচ্ছে গোয়ালঘর থেকে বক্তব্য এর সঠিক প্রকৃতি ও প্রত্যয় হচ্ছে ভচ যোগ তব্য উপকারীর অপকার করে যে নিচের কোনটি শুদ্ধ সঠিক উত্তর হচ্ছে কৃতজ্ঞ বাংলা ভাষার প্রথম কবিতা সংকলন হচ্ছে চর্যাপদ বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন হচ্ছে চর্যাপদ চর্যাগীতি রচনার সংখ্যাধিকের দ্বিতীয় স্থানের অধিকারী হচ্ছে ভূসুকা রোদ্রেলা তা দেখি কান্ন বিমনা ভইলা উক্তিটি হচ্ছে কান্নপার কোন সময়কে বাংলা সাহিত্যের মধ্যযুগ বলা হয় সঠিক উত্তর হচ্ছে বারোশো এক থেকে আঠারোশো সাল সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই উক্তিটি কার সঠিক উত্তর হচ্ছে চণ্ডীদাস মঙ্গল কাব্য সময়ের বিষয়বস্তু মূলত ধর্ম বিষয়ক আখ্যান মধ্যযুগীয় এক শ্রেণীর ধর্ম বিষয়ক আখ্যান কাব্যের উদাহরণ হচ্ছে মঙ্গল কাব্য চাঁদ সদাগর বাংলা কোন কাব্যধারার চরিত্র সঠিক উত্তর হচ্ছে মনসা মঙ্গল কোনটি কবি ভারতচন্দ্রের উপাধি সঠিক উত্তর হচ্ছে সঠিক উত্তরটি হচ্ছে রায়গুণাকর ব্যাকরণের কোন অংশে কারক সম্বন্ধে আলোচনা করা হয় সঠিক উত্তর হচ্ছে রূপতত্ত্বে মরিচাকা এর শুদ্ধ রূপ হবে মরিচিকা প্রশিক্ষার্থী আপনি যদি বিসিএস প্রাইমারি নিবন্ধন ব্যাংক স্বাস্থ্য সহকারী সহ যে কোনো চাকরির পরীক্ষার জন্য শর্ট সাজেশন সংগ্রহ করতে চান তাহলে এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন অথবা কল করে সাজেশনটি সংগ্রহ করতে পারেন ধন্যবাদ শুদ্ধ রূপ, ইতোমধ্যে সঠিক উত্তরটি হবে ইতোমধ্যে ভিক্ষুকটার যে পেছনে লেগেই রয়েছে কি বিপদ এ বাক্যের কি এইটি অর্থ হচ্ছে বিরক্তি দ্য ফায়ার ইজ আউট বাক্যটির অনুবাদ হবে আগুন ছড়িয়ে পড়েছে নিচের কোনটিতে সাধু ভাষা সাধারণত অনুপযোগী সঠিক উত্তর হচ্ছে নাটকে অন্তরঙ্গ এর বিপরীত শব্দ কি অন্তরঙ্গ এর বিপরীত শব্দ হচ্ছে বহিরঙ্গ কোনটি শুদ্ধ বানান নিচের অপশনগুলোর মধ্যে শুদ্ধ বানান হচ্ছে মুহূর্ত কোন বাংলা পদের সাথে সন্ধি হয় না সঠিক উত্তর হচ্ছে অব্যয় হাতে দুর্বা গজানো বাগধারাটির অর্থ কি হাতে বাগধারাটির অর্থ হচ্ছে মিল লক্ষণ শুভক্ষণে হবে নিচের কোন শব্দটির পুরুষবাচক শব্দ নেই সঠিক উত্তর হচ্ছে ডায়নি নিচের কোনটি সৃষ্টি এর প্রকৃতি ও প্রত্যয় সঠিক উত্তর হচ্ছে সিরিজ যুক্তি, নিলাম্বর কোন সমাস নিলম্বর হচ্ছে কর্মধারয় সমাস তিলে তৈল হয় তিলে কোন কারকে কোন বিভক্তি সঠিক উত্তর হচ্ছে অপাদান কারকে সপ্তমী বিভক্তি নিচের কোনটি শুদ্ধ সঠিক উত্তর হচ্ছে মুধনস্ব যোগ মু মৌলিক শব্দ কোনটি মৌলিক শব্দ হচ্ছে এখানে আকাশ বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর সঠিক উত্তরটি হচ্ছে বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ স্বকীয় শব্দটির বিপরীত শব্দ হবে পরকীয় শত্রুকে দমন করে যে এক কথা প্রকাশ করলে হবে অরিন্দম তেজি শব্দের বিপরীত শব্দ হচ্ছে নিস্তেজ সবুজপত্র পত্রিকার সম্পাদক কে ছিলেন সবুজপত্র পত্রিকার সম্পাদক ছিলেন প্রমথ চৌধুরী সংশপ্তক কার লেখা সংশপ্তক হচ্ছে শহীদুল্লা কায়সারের লেখা মহিয়ান শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি সঠিক উত্তর হচ্ছে মহিউষী চিলেকোঠার সেপাই উপন্যাসের রচয়িতা হচ্ছে ইলিয়াস আনারস কোন ভাষার শব্দ আনারস হচ্ছে পর্তুগিজ ভাষার শব্দ নাটকের সংলাপে উপযোগী ভাষার কোন রীতি সঠিক উত্তর হচ্ছে চলিত চিহ্নের বিরতিকাল কতটুকু চিহ্নের বিরতিকাল হচ্ছে এক সেকেন্ড হাট বাগধারাটির সঠিক অর্থ হচ্ছে আনন্দের প্রাচুর্য নকরা বাগধারাটির অর্থ কী নকরা বাগধারাটির অর্থ হচ্ছে সস্তা দর লাভ লালশালু উপন্যাসের চরিত্র নয় কোনটি লাল উপন্যাসের চরিত্র নয় হচ্ছে মজিদ একটি অপূর্ণ বাক্যের শেষে অন্য বাক্যের অবতরণা করতে কি চিহ্ন বসে সঠিক উত্তর হচ্ছে চিহ্ন চর্যপদ এর আদিপদ রচয়িতাকে চর্যপদের আদিপদ রচয়িতা হচ্ছে লুইপা মাইকেল মধুসূদন দত্তের বাড়ি যশোর জেলার কোন উপজেলায় সঠিক উত্তর হচ্ছে কেশবপুর অপমান শব্দের অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত সঠিক উত্তর হচ্ছে বিপরীত অর্থে একাদশে বৃহস্পতি এর অর্থ কি একাদশে বৃহস্পতি এর অর্থ হচ্ছে সৌভাগ্যের বিষয় কোনটি শিশুতোষ গ্রন্থ সঠিক উত্তর হচ্ছে মায়া কাজল অনুবাদের পারদর্শিতা কিসের উপর নির্ভরশীল অনুবাদের পারদর্শিতা নির্ভরশীল হচ্ছে ভাষান্তরের উপর শূন্য পুরাণ রচনা করেছেন কে শূন্য পুরাণ রচনা করেছেন পণ্ডিত কোন শব্দ গঠনে বাংলা উপসর্গ ব্যবহৃত হয়েছে সঠিক উত্তর হচ্ছে অনাবৃষ্টি পালাও ভ্রমণ কাহিনী টিকার রচনা সঠিক উত্তর সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় আলো ছায়া পথটি কোন সমাসের অন্তর্গত সঠিক উত্তর হচ্ছে দ্বন্দ্ব সমাস সমাসবদ্ধ পদগুলো বিচ্ছিন্ন করে দেখানোর জন্য কোন চিহ্ন বসে সঠিক উত্তর হচ্ছে হাইফেন দুর্যোগ এর সঠিক সন্ধি বিচ্ছেদ হবে দুযোগ ফুলে ফুলে ঘর ভরেছে এখানে ফুলে ফুলে কোন কারকে কোন বিভক্তি সঠিক উত্তর হচ্ছে করণে সপ্তমে বিভক্তি চর্যপদ তিব্বতী ভাষায় কে অনুবাদ করেন সঠিক উত্তর হচ্ছে কীর্তিচন্দ্র লোকসাহিত্য কাকে বলে লোকসাহিত্য বলে লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী গান ছড়া ইত্যাদিকে যদি থাকে বন্ধুর মন গাং পাড়াইতে কতক্ষণ এটি কোন প্রকারের লোকসাহিত্য সঠিক উত্তর হচ্ছে প্রবাদ বন থেকে বেরুল উঠিয়ে সোনার টোপোর মাথায় দিয়ে এটি কিসের উদাহরণ সঠিক উত্তর হচ্ছে ধাধার ময়মনসিংহ গীতিকার মহুয়া পালার রচয়িতা কে সঠিক উত্তর হচ্ছে দ্বিজকানাই ময়মনসিংহ গীতিকা কে সংগ্রহ করেন ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করেন দীনেশ চন্দ্র সেন কোন কবির মৃত্যুর মাধ্যমে বাংলা সাহিত্যের মধ্যযুগের সমাপ্তি ঘটে সঠিক উত্তর হচ্ছে ভারতচন্দ্র রায়গুনাকর। খনার বচন কোন যুগে সমৃদ্ধি লাভ করে মধ্যযুগের শুরুতে আমি কি ডরাই সখী ভিখারি রাগ হবে এখানে রাগ হবে কোন কারকে কোন বিভক্তি সঠিক উত্তর হচ্ছে অপাদানে সপ্তমে বিভক্তি সকলের জন্য প্রযোজ্য এক কথায় হবে সর্বজনীন কোনটি নিত্য সমাসের সমস্ত পদ সঠিক উত্তর হচ্ছে গ্রামান্তর সশ্রেষ্ঠ এর সঠিক শব্দ হচ্ছে নিশ্চেষ্ট গায়ক শব্দটির সঠিক প্রকৃতি এবং প্রত্যয় হচ্ছে গৈ যোগ নক মুক্তি শব্দটি সঠিক প্রকৃতি এবং প্রত্যয় হচ্ছে মুচ ঝোগ সংখ্যাবাচক শব্দের সাথে বিশেষ পদের যে সমাস হয় তাকে কি বলে সঠিক উত্তর হচ্ছে দ্বিগু সমাস ব্যাসবাক্যের অন্তর্গত প্রত্যেকটি পদকে কি বলে সঠিক উত্তর সমস্যমান পদ যার কোনো মূল্য নেই একে বাগধারায় হবে ঢাকের বায়া ভাব সম্প্রসারণের ক্ষেত্রে দোষের বিষয় কোনটি সঠিক উত্তর হচ্ছে একই কথার পুনরাবৃত্তি কোন ছেদ চিহ্নে থামার প্রয়োজন আছে সঠিক উত্তর হচ্ছে কমা চিহ্ন সারাংশ লিখনে ভাষার বাহুল্য উপমা অলঙ্কার এ সকল হচ্ছে বর্জনীয় কুল কাঠের আগুন বাগধাটির প্রকৃত অর্থ হচ্ছে তীব্র জ্বালা কোনটি শুদ্ধ এখানে শুদ্ধ হচ্ছে নিরস